অভিনেতা সাগর হুদা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অভিনেতা সাগর হুদা আজ 31 আগস্ট 2022 সন বুধবারে মারা গেছেন। নির্মাতা মাবরুর রশিদ বান্না অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সাগর হুদা মাবরুর রশিদ বান্নার প্রায় সবগুলো নাটকে বর্তমানে অভিনয় করছিলেন। এছাড়া সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে বিআইন, আই লাভ ইউ, খটকা, হারাম, ন্যাপকিন, দ্য জু, সুইপারম্যান, শুক্রবার, আকেল সালামি, কুল এইজ সহ আরও বেশ কিছু নাটক। বর্তমান সময়ের তরুণ অভিনেতাদের বাবা চরিত্রে তিনি জনপ্রিয়তা পান। সাগর হুদার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহশিল্পীরা শোক প্রকাশ করেছেন। ওপারে ভালো থাকবেন সাগর হুদা।